চলো বন্ধুরা, আজকে আপনাকে বলে দেব যে আমাদের লিভারের যত্ন কিভাবে নেওয়া দরকার। মানে আপনাকে 10টা খাবারের কথা বলে দেব, যে খাবারগুলো খেলে আপনার লিভারটা সারা জীবন সুস্থ থাকার সম্ভাবনা থাকবে, ওকে? আরো 10টা খাবারের কথা বলে দেব, যে খাবারগুলো খেলে আপনার লিভারটা ড্যামেজ হয়ে যেতে পারে, মানে লিভার খারাপ হয়ে যেতে পারে, ওকে? সো তার আগে আপনাকে বলে দিই, লিভার এত ইম্পর্টেন্ট অর্গান কেন আমাদের শরীরের মধ্যে? আমরা যে খাবারটা খাই সেটাকে ব্রেকডাউন করতে সাহায্য করে এবং সেখান থেকে অনেক কিছু তৈরি করে, প্রডিউস করে, কি প্রোটিন তৈরি করে, কার্বোহাইড্রেট, এমনকি আমাদের যে কোলেস্টেরল সেটা লিভার প্রোডাকশন করে, আমাদের যে পিত্ত বাইল সেটা লিভার প্রোডাকশন করছে, আমাদের লিভার কিন্তু শরীরে বিভিন্ন ধরনের মিনারেলস, ভাইটামিন সেগুলো প্রোডাকশন করছে। সেই লিভারই আমরা যখন ওষুধ খাই বা আমরা কোনো মানুষ যারা অ্যালকোহলিক মানে ড্রিঙ্ক করে, তাদের সেই ড্রিঙ্কটাকে মানে যে টক্সিক জিনিসগুলো সেগুলোকে ব্রেকডাউন করতে সাহায্য করে, ওষুধটাকে ব্রেকডাউন করে আমাদের পুরো শরীরের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করে, কে? লিভার। আর এত ইম্পর্টেন্ট অর্গান, সেটাকে নিয়ে আমাদের একটু জানা দরকার না? অবশ্যই দরকার। চলুন তাহলে আপনাকে বলে দিই, দেখুন আপনার আশেপাশে জিজ্ঞেস করে দেখবেন লিভারের রোগী কত পরিমাণে বেড়ে গেছে। ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, অহরহ, মানে ফ্যাটি লিভার একটা কমন রোগ হয়ে গেছে শুধু খাবার দাবার এবং লাইফস্টাইলের কারণে, জানেন? সেজন্য আপনার খাবার দাবার মেনটেন করা এই ভিডিওতে আপনাকে বলে দেব। আর ফ্যাটি লিভার শুধু শেষ নয়, তার উপরে চলে যান আপনি। ফ্যাটি লিভারের উপরে চলে গেলেন, আপনি দেখবেন লিভার ফাইব্রোসিস হয়ে গেছে, লিভার সিরোসিস হয়ে গেছে, লিভার প্রায় 70-80-90% পর্যন্ত সিভার লিভারটা ড্যামেজ হয়ে গেছে। তাহলে আপনাকে লিভারের যত্ন নেওয়া উচিত উচিত। তাহলে চলুন তাহলে আমরা জিজ্ঞেস এক নম্বরে শুরু করি। আমরা এদিকে আপনাকে প্রথম বলে দিচ্ছি যে কি কি খাবার খেলে আমাদের লিভারটা খারাপ হয়ে যেতে পারে, এটা প্রথম জানুন। তারপর আপনাকে বলে দেবো কি কি খাবার খেলে লিভার সুস্থ থাকবে, লিভারটা পরিষ্কার হবে, ক্লিন হবে, সেগুলো বলে দেবো। এক নম্বরে হচ্ছে যে কোনো ধরনের খুব বেশি পরিমাণে মিষ্টিযুক্ত খাবার যদি আপনি রেগুলার খান তাহলে আপনার কিন্তু লিভার খারাপ হয়ে যেতে পারে। দেখুন আরেকটা হচ্ছে, যেমন আপনার যে মানে বেশি পরিমাণে যদি লবণ খান, সল্ট, মানে যে কোনো ধরনের খাবার খেয়ে অনেক সময় কাঁচা লবণ অ্যাড করে দেখবেন অনেক মানুষ, কেন? এত লবণ খেলে কিন্তু আপনার লিভারের সাথে সাথে আপনার কিডনিও খারাপ হতে পারে, ব্লাড প্রেশার বাড়তে পারে, লবণও কিন্তু লিমিটেড খাওয়া দরকার। অ্যালকোহল খেলে আমরা সবাই জানি, অ্যালকোহল, অতিরিক্ত এক্সেসিভ অ্যালকোহল খেলে আমাদের লিভারের উপর এক নম্বর এফেক্ট পড়ে, কারণ অ্যালকোহল লিভারের জন্য বিষ, ঠিক আছে বন্ধুরা? ওকে, যে মাংস রেড মিট যেটা আমরা মানে রেড মিট যেটা সেটা আমরা তো সবাই পছন্দ করি, কিন্তু রেড মিট খাওয়ার একটা লিমিট আছে। আপনি যদি প্রতিদিন, হ্যাঁ ধরুন আপনি সপ্তাহে আপনি 350 থেকে ম্যাক্সিমাম 500, মানে আধা কিলো, ঠিক আছে, 500 রেড মিট আপনার লিমিট। কিন্তু অনেক বড় হেলদি মানুষ, সুস্থ মানুষ, সে 500 রেডমিট খেতে পারে প্রতি সপ্তাহে, তার চেয়ে বেশি রেডমিট খাওয়া উচিত নয়। সেই বেশি পরিমাণে রেডমিট খেলেও কিন্তু লিভারে এফেক্ট পড়ে। একটা ব্রেড দেখুন, হোয়াইট ব্রেড, এই ব্রেডটা আমরা খাই প্রায় সময়, এটা খেলেও কিন্তু লিভারের মধ্যে এফেক্ট পড়ে। কিন্তু এটা আপনি প্রসেসিং করে বিভিন্নভাবে খেতে পারেন। দেখুন আপনাকে বলে দিই, লিভারে এগুলো যাদের লিভার রোগী এদের মানে হোয়াইট ব্রেড যেটা, এটাও কিন্তু লিভারের উপর অ্যাজ পার অ্যানালাইসিস এটাও কিন্তু আপনার ক্ষতি করে। দেখুন হাই ফ্রুকটোজ ফুড, হাই ফ্রুকটোজ ফুড মানে আপনাকে বলে দেই, দেখুন ফ্রুকটোজ, গ্লুকোজ, ফ্রুকটোজ, গ্লুকোজ আমাদের শরীরের এনার্জি দিতে সাহায্য করে, আর ফ্রুকটোজ এমন একটা খাবার সেটা যদি খুব বেশি পরিমাণে আমাদের শরীরের মধ্যে সেই উপাদানটা বেড়ে যায়, ফ্রুকটোজের পরিমাণটা লিভারের মধ্যে বেশি পরিমাণে ফ্রুকটোজ পেয়ে গেল, তাহলে সেই লিভারটা সেই ফ্রুকটোজকে ফ্যাটে কনভার্ট করে, মানে ফ্যাট, ফ্যাটি লিভার, ফ্যাট ওয়ান এগুলো হয় না, ফ্যাটে কনভার্ট করে নেয়, যাকে বলা হয় কি, যাকে বলা হয় লাইপোজেনোসিস, ঠিক আছে? সেই লাইপোজেনোসিস হয়ে গেলে আপনি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারেন। সেজন্য আপনি সেই ফ্রুকটোজ জাতীয় যে খাবারগুলো, আপনাকে বলে দেই ফ্রুকটোজ বেশি পরিমাণে পাওয়া যায় যে ফলগুলো আছে সেখান থেকে, সেই ফলগুলো দেখে দেখবেন অনেক ধরনের সিরাপ তৈরি হচ্ছে, মানে অনেক ধরনের জুস তৈরি হচ্ছে, ড্রাই ফ্রুট থেকে অনেক ধরনের মানে প্যাকেট ফুড তৈরি হয়, প্যাকেট জুস তৈরি হয়, মানে একদম মানে দীর্ঘদিন ডেট দিয়ে রেখে দিয়েছে। আপনি একটা ফল থেকে জুস বের করে ফ্রিজে রেখে দিন বা কোথায় রেখে দিন, কতদিন রাখতে পারবেন? বেশি দিন রাখতে পারবেন না। কিন্তু আমাদের কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে যে কোম্পানিগুলো দীর্ঘদিন এক জুসটাকে বিক্রি করছে, বিভিন্নভাবে প্রসেস করে, সেই প্রসেসিং ফ্রুট থেকে বা বিভিন্ন ধরনের আইসক্রিম আছে, কোকাকোলা আছে, এগুলোর মধ্যে যেগুলোর মধ্যে মানে ফ্রুকটোজের পরিমাণ বেশি, সেজন্য ফ্রুকটোজ নিয়ে আমি আরেকদিন ভালোভাবে স্পেশালভাবে ভিডিও বানাবো। আপনাকে বলে দিই বেশি পরিমাণে ফ্রুকটোজযুক্ত খাবার খেলে তাহলে কিন্তু আপনার লিভারের উপর এফেক্ট পড়বে এবং লিভারের মধ্যে লাইপোজেনেসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওকে? এই দেখুন ক্যানেল ফুড, এই
এটা মানে কি আপনাকে বলি ধরুন প্যাক করা অনেকে দেখবেন অনেকটা মানে দামি দামি অনেক বেশি দামে বিক্রি করে সুইটস যেটা কি না মানে একটা বোতলের মধ্যে ভরা থাকে এবং দীর্ঘদিন ডেট দিয়ে দেয় যে মিষ্টিটা দীর্ঘদিন চলবে এটা কিন্তু আপনার এই খাবারগুলো খেলে আপনার স্বাভাবিকভাবে আপনার লিভার এফেক্ট পড়বে এক নম্বর বলে দিলাম কি আপনার সুইট বেশি পরিমাণ সুগার জাতীয় মিষ্টি জাতীয় খাবার খেলে আপনার লিভার এফেক্ট পড়বে মিষ্টি আমাদের শরীরের বিষ সোজা কথা মিষ্টি যদি বেশি পরিমাণে আপনি খান মিষ্টি ক্যান্সারেরও কিন্তু খাবার হ্যাঁ মিষ্টি যত সম্ভব আপনি অ্যাভয়েড করবেন আজকের দিনে মিষ্টি একটা প্রধান কারণ যে মানুষের শরীরে এত ধরনের রোগ হচ্ছে লিভার ডায়াবেটিস হচ্ছে আমরা সবাই জানি ওকে আরেকটা হচ্ছে আপনার যে প্যাকেট স্ন্যাক ফুড দেখুন অনেক ধরনের প্যাকেট স্ন্যাক ফুড আছে আমরা বাজার থেকে নিয়ে আসি সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন ফ্যাটি ফুড অনেকে হাঁস খায় হাঁস খান আপনি হাঁসের মধ্যে যে স্কিনটা থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে মানে যে স্কিনটা প্রচুর পরিমাণে মানে ফ্যাট থাকে যে ফ্যাটটা আমাদের লিভারের জন্য ক্ষতিকারক সেজন্য সেই রকম মানে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবারগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন ওকে আরেকটা হচ্ছে জাঙ্ক ফুড আমরা সবাই জানি রাস্তায় ফুটপাতে বিভিন্ন জায়গায় পাওয়া যায় পেঁয়াজি খান পেঁয়াজি চপ এগুলো সবাই খায় একটু কম লিমিটে খাওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো সবার প্রিয় আমিও খাই বন্ধুরা মিথ্যা কথা বলে আপনি কম বেশি খাই কিন্তু চেষ্টা করবেন এটা লিমিটে করার বেশি পরিমাণে খেলে আপনার লিভারে এফেক্ট পড়বে এক্সেসিভ করা একদম ঠিক হবে না ওকে এবার আপনার লিভারকে পরিষ্কার করার জন্য কি করতে পারেন লিভারকে একদম পরিষ্কার করতে হবে মানে লিভারের মধ্যে যে ময়লাগুলো জমেছে সেগুলো আপনি পরিষ্কার করে বের করলেন কি করা দরকার আপনি দেখুন এক নম্বরে বলেছি আপনাকে লেমন আমরা সবাই জানি লেমন মধ্যে যে অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড থাকে এটা খেলে কিন্তু আমাদের মধ্যে লিভারটা পরিষ্কার হয় আপনি ভাতের মধ্যে বেশি পরিমাণে লেবু মিশিয়ে খান এটা একটা হ্যাবিট করে নিন দেখবেন আপনার লেবুটা আপনার ফেভারিট হয়ে যাবে এবং আপনার লিভারও সুস্থ থাকার চেষ্টা করবে ওকে গ্রিন টি এটাও দেখা গেছে লিভারের জন্য গ্রিন টি চা গ্রিন টি সচরাচর আমরা মানে গ্রিন টি এটাও আমরা জানি এটাও কিন্তু আমাদের লিভারে হেল্প করছে বিট দেখেছেন এটাও আমাদের লিভারে হেল্প করছে যে ফুলকপি বাঁধাকপি যাকে আমরা বাংলাতে বলি এই খাবারগুলো কিন্তু আমাদের লিভারকে অনেক বেশি হেলদি রাখতে হেল্প করে কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে যে বাঁধাকপি এগুলোর মধ্যে ফাইবার থাকে যেটা অনেক ইজিলি মানে প্রসেস করতে পারে আমাদের লিভার টার্মেরিক মানে হলুদ অনেকে হলুদকে আবার মানে সকালে এরকম মানে মিক্সড করে মানে কাঁচা হলুদ সেটাকে মানে জুস বানিয়ে খেয়ে নেয় এটাও কিন্তু আমাদের লিভারের জন্য হেল্পফুল আপেল আমরা সবাই জানি আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে আর ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখা মানে হচ্ছে লিভার কিন্তু আমাদের অতি ইম্পর্টেন্ট অর্গান যেটা লাইট ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে পুরো মানে লিঙ্ক ঠিক আছে আপনি খাবেন আপনার লিভার থেকে বা যে মানে গোল ব্লাডারের বাইল থাকে সেই বাইলটা সিক্রেশন হয়ে অটোমেটিক্যালি চলে যাবে কোথায় অটোমেটিক্যালি চলে যাবে আপনার ডাইজেস্টিভ সিস্টেম এবং আপনার খাবারটাকে হজম করতে সাহায্য করবে সেজন্য আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে আপনার লিভারও ভালো থাকবে আপেল খেলে আপনার কিন্তু লিভারটা ভালো থাকার সম্ভব থাকে দেখুন গার্লিক রসুন খাবারের মধ্যে একটু যখন রান্না হবে বলে দেবেন যে একটু বেশি পরিমাণে রসুন মিক্সড করার জন্য তাহলে কিন্তু বেশি পরিমাণ রসুন খেলে আপনার রসুন আদা এগুলো আপনার হেল্প করবে মিষ্টি কুমড়ো পাম্পকিন যাকে বলা হয় সেটাও কিন্তু আমাদের লিভারের জন্য খুবই উপকারী মানে যে মাছগুলো দেখুন আমরা ফ্যাট খাবারগুলো কিন্তু ফ্যাটি খাবার যেটা সেগুলো খারাপ বলেছি কিন্তু অয়েলি ফিশ সেটা হচ্ছে মানে ফ্যাটি হেলদি ফ্যাটটাকে বলা হয় যে মাছগুলো সেই মাছগুলোর মধ্যে যে ফ্যাট থাকে সেটা কিন্তু অয়েলি ফ্যাট মানে সেটা হেলদি ফ্যাট সেই ফ্যাটটা আমাদের শরীরের জন্য ভালো সেটা লিভারের জন্য ভালো সেই অয়েলি ফ্যাটি ফিশগুলো যেমন স্যালমন হয়ে গেল ইলিশ হয়ে গেল পাবদা হয়ে গেল সেই ফ্যাটি ফিশগুলোর মধ্যে কিন্তু বড় বড় ফিশ বড় কাতলা এগুলোর মধ্যে কিন্তু কী থাকে এগুলোর মধ্যে মানে হেলদি ফ্যাট থাকে যেটা আমাদের কিনা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে আর ভেজিটেবলস যেগুলো আছে বন্ধুরা যে অনেক ধরনের সবুজ শাকসবজি সেগুলো আমাদের খেলে লিভারটা ভালো থাকে দেখুন এই যে খাবারগুলো আপনাকে বলে দিয়েছি প্রত্যেকটা খাবার কিন্তু আমাদের অ্যান্টি অক্সিডেন্ট আমাদের লিভারের এনজাইম আমাদের যে মানে অনেক কিছু আমাদের লিভারকে ড্যামেজ করতে মানে বাধা দেয় বা আমাদের লিভারের মধ্যে যে ইনফ্লামেশন বা ইনফেকশন হতে বাধা দেয় সেজন্য এই খাবারগুলো মানে এই যে স্পেশালি এই যে খাবারগুলো লেমন গ্রিন টি বিট হ্যাঁ টার্মেরিক বা অলিভ অয়েল দেখেছেন এখানে একটা খুব ইম্পর্টেন্ট কারণ বলিনি অলিভ অয়েল আমরা সাধারণত যে খাবারটা খাই আপনার যদি লিভারের মধ্যে স্পেশালি ফোকাস করেন তাহলে অলিভ অয়েল আপনি নিতে পারেন অলিভ অয়েল যেটা আপনার লিভারের জন্য খুবই ভালো ঠিক আছে বন্ধুরা আশা করি বন্ধুরা এই ভিডিওটা ইনফর্মেটিভ লেগেছে লিভার নিয়ে আরও একটা ডিটেলস ভিডিও বানিয়েছি আমি সেটা আমি আপনাকে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে দেখবেন এবং আপনি আশা করি আরও ভবিষ্যতে ভিডিও দেবো আমি আপনাকে প্রমিস করেছি যে আমার প্রত্যেকটা ভিডিও যদি দেখেন তাহলে মেডিকেল সম্পর্কে আপনার শরীর সম্পর্কে একদিন একটা ভালো নলেজ হয়ে যাবে ঠিক আছে তাহলে অবশ্যই আপনার দায়িত্ব হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে
পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করতে হবে সেটা অন না করলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারবেন না তাহলে বেল আইকনটা অন করুন লাইক দেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাদের ফ্যাটি লিভার আছে তাদের শেয়ার করুন তারা এই জিনিসগুলো জানুক ভালো থাকবেন সবাই ভালো থাকলে আমারও ভালো লাগে ভালো থাকুন বন্ধুরা বাই